আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি এই গল্পের 71 নাম্বার পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। রাত 10টা, ডিনার শেষে বড়রা বাদে বাকি সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। আদিত্য অন্যর পাশাপাশি বসে আছে। আবির নানা রকমের ফানি কথা বলছে আর হাসাহাসি করছে, কিন্তু আদিত্যের এসব একদম ভালো লাগছে না। ও তো শুধু কখন নূরকে নিয়ে রুমে যাবে সেই অপেক্ষাতেই বসে আছে। তবে নূরকে সেটা কীভাবে বোঝাবে? সে তো দিব্যি ওদের সাথে আড্ডায় মজে আছে, মনে হচ্ছে সারা রাত এখানে বসেই থাকার প্ল্যান করছে। আদিত্য সবার নজর এড়িয়ে নিজের ডান হাতটা পিছন দিয়ে নূরের কোমরে স্লাইড করতে লাগলো। সাথে সাথে নূর কেঁপে উঠল। সবার সামনে বেশি নড়াচড়াও করতে পারছে না। নূর সবার দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আদিত্যকে বলল, কি করছো? সবাই এখানে আছে? আদিত্য এক পাশ থেকে নূরের দিকে হালকা ঝুঁকে বিড়বিড় করে বলল, তাহলে চলো রুমে যাই, ওখানে কেউ নাই। কথাটা বলে আদিত্য উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, গাইস আমার অনেক ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম ঘুমোতে, গুড নাইট। সবাই আদিত্যের মতলব ভালোই বুঝতে পারছে, তাই আবিরের দুষ্টু এসে বলে উঠল, হ্যাঁ ঠিক আছে তুই যা, ভাবি তো আছে আমাদের সাথে, ভাবি থাকলে চলবে, আমরা আজকে সারা রাত আড্ডা দেব। কি ভাবি থাকবে না আমাদের সাথে? নূর পড়ে গেছে এক ফ্যাসাদে, কি বলবে ভেবেই পাচ্ছে না। আদিত্য রুমে যেতে বলছে আর এরা এখানে থাকতে বলছে, কোনটা করবে এখন? নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ কেন নয়। এদের কথা শুনে আদিত্যের কাশি উঠে গেল। কাশতে কাশতে চোখের ইশারায় নূরের দিকে চোখ গরম করে তাকালো, যেন তাড়াতাড়ি রুমে চলে আসে। আবির আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, কিরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যক্ষা রোগীর মতো হচ্ছিস কেন? তুই না বলে ঘুমাতে যাবি তো যা। আদিত্য কোনো রকমে কাশি থামিয়ে বলে উঠল, হ্যাঁ যাচ্ছি, আর তোদের এত আড্ডা দিতে হবে না, অনেক রাত হয়েছে, যা রুমে গিয়ে শুয়ে পড়। আর নূরেরও হয়তো ঘুম পেয়েছে, তাই না নূর? শানা বলে উঠল, কী যে বলো না ভাইয়া, বাবির মোটেও ঘুম পায়নি, তাই না ভাবি? তুমি আমাদের জন্য আজ একটু সময় দিতে পারবে না প্লিজ ভাবি? নূর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবির আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিরে তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমাতে যা, আমরা তোর মতো বড় হয়ে যাইনি যে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ব, তুই এখন যা, আমাদের ডিস্টার্ব করিস না। আদিত্য না পেরে ওখান থেকে চলে গেল। সিঁড়ির উপরে উঠে এসে একবার নূরের দিকে তাকালো। নূর আদিত্যের দিকে তাকাতে আদিত্য চোখের ইশারায় নূরকে রুমে আসতে বলল, তারপর আদিত্যর রুমে চলে গেল। আরে বেচারা, নূর এদিকে পড়ে গেছে মহা মুশকিলে, এখন থেকে কি করে যাবে বুঝতেই পারছে না। উঠতে নিলেই সানা রাবির ওকে কোনো বাহানায় আটকে দিচ্ছে। এদিকে আদিত্য রুমের ভিতর পায়চারি করছে আর নূরের অপেক্ষা করছে, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধ নেই। আদিত্যের এবার ভীষণ রাগ লাগছে নূরের উপর, মেয়েটার আসলে কোনো সেন্স নেই, নিজের বরকে রেখে দেবর ননদের সাথে আড্ডা দিচ্ছে, কি কপাল আমার। নাহ, আদিত্য আর থাকতে না পেরে আবারও বেরিয়ে এলো। নূর এখানে বসে থাকলেও ওর মনে যেচে আছে যে আদিত্যের কাছে, আদিত্য হয়তো আমার উপর রেগে আছে, এসব নূরের একটু টেনশনও হচ্ছে। নূরের এমন অবস্থা দেখে সবাই মিটিমিটি হাসছে। একটু পরে আদিত্য আবার ওদের কাছে আসলো আর এসে কোনো কথা না বলে সোজা নূরকে পাজাগোলা করে তুলে নিল। এটা দেখে সবাই হাঁ হয়ে গেল। আচমকা এমন হয় নূরও থতমত খেয়ে গেল। আবির বলে উঠল, আরে আরে এটা হচ্ছে কি ভাই, তুই এইভাবে ভাবিকে নিয়ে যাচ্ছিস কেন? এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আর আমরা এর বিরুদ্ধে চরম আপত্তি পোষণ করছি। আদিত্য ওদের দিকে তাকিয়ে বলল, আপত্তিকর আর বিপত্তিকর, তোদের যা খুশি তাই কর, আমার বউয়ের দরকার তাই আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, এখন তোদের যা করার কর, আই ডোন্ট কেয়ার। কথাটা বলেই আদিত্য নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল আর বাকি সবাই যেন বেকুব হয়ে গেল। আবির মাথা নাড়িয়ে তার ছিলা সরে বলে উঠল, ছ্যা, কি দিনকাল এসে গেল গো, আজকাল চার ছেলে মেয়েদের মাঝে তো লাজ সরমের বালাইও নেই, কীভাবে ভরা মজলিস থেকে বউকে কোলে তুলে নিয়ে গেল, কেউ করে এমন?
আমি হলে তো কখনো এমন করব না। আবিরের কথা সবাই আবিরের দিকে তীক্ষ্ণ অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। আবির ওদের চাহনি দেখে একটা মেকি হাসি দিয়ে বলল, কি হয়েছে, এভাবে দেখছিস কেন? আমি সত্যি বলছি, আমি কখনো এমন করব না। তারপর একটু থেমে আবারও বলল, কারণ আমি আমার বউকে কখনো ঘর থেকেই বের হতে দেব না। কথাটা বলে আবির উচ্চস্বরে হেসে উঠল। বাকি সবাই আবিরের সাথে হেসে দিল। রুমে এসে আদিত্য নূরকে নিচে নামিয়ে দিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, এটা কি করলে তুমি? সবার সামনে এভাবে কেউ নিয়ে আসে কি ভাববে সবাই? আদিত্য বলল, তো কি করব, কখন থেকে ওয়েট করছি, তবু তোমার রুমে আসার কোনো খবর নেই, ডাফারের মতো ওখানেই বসে আছো। নূর মিছে অভিমান দেখিয়ে বলল, কি বললে? আমি ডাফার? ঠিক আছে যাও, কথা বলতে হবে না আমার মতো ডাফারের সাথে। কথাটা বলে নূর যে বেডের এক পাশে কাত হয়ে আদিত্যের দিকে পিট করে শুয়ে পড়ল। কথাটা বলে আদিত্য বেকুব হয়ে গেল, মনে মনে ভাবল, ধ্যাত কি বলে ফেললাম, বউটা আমার রাগ করে ফেলল, এখন কি করব। আদিত্য যে নূরের পাশে আদশ হয়ে নূরের কাঁধে হাত দিয়ে বলল, আরে তুমি কেন ডাফার হতে যাবে, ডাফার তো আমি, শুধু ডাফার না, স্টুপিড আর ইডিয়েটও আমি, তাই তো আমার এত সুন্দর কিউট বউটাকে ডাফার বলেছি। আদিত্যের কথা নূরের পেটে ফেটে হাসি পাচ্ছে, তবে সেটা কন্ট্রোল করে নিয়ে অভিমানী সরে বলল, থাক থাক, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না, আমি সবই বুঝি, এখন সরো, আমাকে ঘুমাতে দাও, আমার ঘুম পেয়েছে। আদিত্য এক হাতে নূরের খোলা কোমরে গলিয়ে দিয়ে নূরকে জড়িয়ে ধরে নূরের কানের কাছে মুখ নিয়ে আদরের গলায় বলল, সরি না প্রাণ পাখি, প্লিজ মাফ করে দাও না, আই প্রমিস আর কখনো ওটা বলবো না, এদিকে ঘোরো না প্লিজ, এই দেখো আমি কান ধরছি। কথাটা বলে আদিত্য এক হাত দিয়ে নিজের কান ধরল। আরে আদিত্য বলদ, পিছন থেকে ধরার মজাই আলাদা, তুই কান ধরস কেন, ধরার মতো কত কি আছে সামনে, বুঝোস না কিছু, আমার কাছে আসিস, বুঝিয়ে দিব সব কিছু। নূর মাথাটা একটু বাঁকিয়ে বলল, আদিত্য সত্যি সত্যি কান ধরেছে? নূর আর নিজের হাসি কন্ট্রোল করতে পারলো না, খিলখিল করে হেসে উঠল। নূরের হাসি দেখে আদিত্য একটু ব্যবচাকা খেয়ে গেল। নূর ব্রোকোচকে বলল, কি হলো হঠাৎ এত হাসির, কি হলো? আদিত্য বলল, নূর কোনো রকমে নিজের হাসি থামিয়ে আদিত্যের দুই গাল টেনে দিয়ে বলল, ও ইউ আর সো কিউট, আরে আমি তো শুধু মজা করছিলাম, তুমি সত্যি ভেবে নিয়েছ? আদিত্য নূরকে বালিশের সাথে চেপে ধরে বলল, তবে রে আমাকে বোকা বানানো, দাঁড়াও দেখাচ্ছি মজা, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, অনেক ভয়াবহ শাস্তি। নূর আদিত্যের চোখে চোখ রেখে বলল, দাও না শাস্তি, তোমার সব শাস্তি আমি মাথা পেতে নেব, তোমার শাস্তিও যে আমার কাছে আশীর্বাদের মতো। নূরের এমন আবেগ ভরা কথা শুনে আদিত্য নেশা ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূরের দুই হাতের আঙুলের ভেতর নিজের দুই হাতের আঙুল ঢুকিয়ে দিয়ে নূরের দুই হাত বিছানার সাথে চেপে ধরল, মুখ নামিয়ে নূরের ঠোঁটে ঢুক দিল, চুষে নিতে থাকলো নূরের ঠোঁটের মধু। নূর আদিত্যের সাথে সমানতালে ঠোঁটের স্বাদ নিতে থাকলো, চুমু খেতে খেতে আদিত্যের নিজের পা দিয়ে নূরের পা স্লাইড করতে লাগলো। নূর পা দিয়ে বিছানার চাদর খামচে ধরল। আদিত্য ছোট্ট করে এবার নূরের গলায় নেমে এলো, নূরের গলা ঘাড় চুমুতে ভরিয়ে দিল। নূর আদিত্যের চুল খামচে ধরে কানের লতি কামড়াতে থাকলো, যা আদিত্যকে আরও উন্মাদ করে তুলছে। আদিত্য গলা থেকে মাথা তুলে নূরের উপর থেকে শাড়ির আঁচলটা একটানে সরিয়ে ফেলল। আবারও ডুব দিল দুজন সুখের সাগরে, আরেকটা রাত সাক্ষী হলো ওদের ভালোবাসার। সকাল আটটা, সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আবির আদিত্যের দিকে তাকাতে কিছু একটা দেখে দুষ্ট হাসি দিল, তারপর গলা খাটরি দিয়ে বলে উঠল, ভাই তোর ঘরে কি জঙ্গলি বিড়াল ঢুকেছিল নাকি? আদিত্য ব্রোকোচকে বলল, হোয়াট রাবিশ, জঙ্গলি বিড়াল কেন আসতে যাবে? আবির বলল, না মানে তোর কানে এমন দাগ দেখছি তো, তাই ভাবলাম হয়তো জঙ্গলি বিড়াল টিড়াল খামচি দিয়েছে কিনা। আবিরের কথা শুনে আদিত্যের কাশি উঠে গেল, নোট যেন পারছে না মাটির ভেতরে ঢুকে যেতে। বাকি সবাই ঠোঁট টিপে হাসছে। আদিত্যের বাবা চরম অস্বস্তিতে পড়ে গেল, তাই একা দেখে উঠে যাওয়ার জন্য বলল, আমার খাবার হয়ে গেছে, আমি যাই, আমার মেডিসিন নিতে হবে। কথাটা বলে আদিত্যের বাবা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে গেলেন। আদিত্যের চাচা চাচিও বাহানা দিয়ে উঠে গেলেন। আদিত্য এবার রাগি চোখে আবিরের দিকে তাকালো। আবির একটা মেকি হাসি দিয়ে ইনোসেন্ট ভাব ধরে বলল, কি হয়েছে ভাই, এমনভাবে তাকাচ্ছিস কেন, আর সবাই এভাবে চলে গেল কেন, আমি কি কিছু ভুল বলে ফেলছি? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছিস, তাই না, ন্যাকা সাজা হচ্ছে,
আমি এক্ষুনি তোর ন্যাকামি ছুটাচ্ছি। কথা বলতে বলতে আদিত্য উঠে আবিরের দিকে তেড়ে আসতে লাগলো। আবি সেটা দেখে উঠে দৌড় লাগালো, আদিত্য ওর পিছনে দৌড় দিল, দুজনের সারা বাসায় দৌড়াতে লাগলো। ওদের কাণ্ড দেখে সানা আর নূর হেসে হেসে কোটি কোটি হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর পরের পার্টটা খুবই শীঘ্রই চলে আসছে, আর পরের পার্ট পাওয়া পর্যন্ত সবাই সবসময় ফারুক শ্রেয়ের সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।